আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি আলামিন ভাই, উনি যুক্ত আছেন গাজীপুর থেকে। উনি আউটো মার্কেট প্লেস থেকে ইউটিউবএস এর ক্লায়েন্ট পেয়েছেন। অবশ্যই আমরা সেই বিষয়ে ওনার কাছে জানার চেষ্টা করব, কিভাবে পেলেন, কতটা ভিডিও এসইওর কাজ করতে হয়েছে, ক্লায়েন্টকে কিভাবে উনি ইমপ্রেস করলেন, ক্লায়েন্টকে কোথায় পেলেন এবং পেমেন্ট উনি কিভাবে নিয়ে আসলেন, তার সকল বিষয়বস্তু জানার চেষ্টা করব। এবং সেই সাথে আপনারা যারা অনলাইন কোর্স করতে চান, আমাদের অলরেডি ডিজিটাল মার্কেটিং উইথ ট্যালেন্ট হান্টিং ব্যাচের 12তম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 7 তারিখে, আপনারা চাইলে এখনো অ্যাডমিশন নিতে পারেন। তো আলামিন ভাই, আপনি ঢাকা গাজীপুর থেকে আপনি আছেন, আপনি জি ভাইয়া, ইউটিউব এসইওর যে ক্লায়েন্টটা পেয়েছেন এবং কাজ করেছেন, পেমেন্ট নিয়ে আসছেন, এই ক্লায়েন্টটা আপনাকে পেতে কোন কোন পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হলো, বলতে আপনি কোথায় আউটরিচ করলেন ক্লায়েন্টকে এবং ক্লায়েন্ট কোথায় রিপ্লাই করলো? ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আমি পাইছি, কিন্তু এই ইয়েতে ইনস্টাগ্রামে মেসেজ দিছি, ফেসবুকে মেসেজ দিছি, কিন্তু পাইনি। পরে ইয়েতে জিমেলে মেসেজ দিছি, পরে রিপ্লাই দেয় না। প্রথমে সিন করে থুয়ে দিছে, পরে আবার দেখছে, পরে আবার আমি রিপ্লাই দিছি। ইউটিউবে সার্চ পরে রেজাল্টে আপনি কি লিখে সার্চ দিয়েছেন? যেমন ওই যে কাজের ইয়া গুলো আপনি দেখেছিলাম, আপনার টেকনিক গুলো ওইটি দেখে আমি পাইছিলাম। আপনি কি আমার এই টেকনিকের কথা বলতেছেন কি না? আমি একটা কয়েকদিন আগে আমি একটা ইউটিউবে, আপনারা ইউটিউবের ক্লায়েন্ট পেতে পারেন সেই ধরনের কিছু আমি কিওয়ার্ড দিয়েছিলাম যে ইউটিউবে সার্চ দেওয়ার জন্য। সেই কিওয়ার্ড গুলো দিয়েই কি আপনি সার্চ দিয়েছেন? আপনি আপনার এই যেমন আমি এই ভিডিওতে বলেছিলাম, একদিনে 10টি ক্লায়েন্ট পাওয়া আরো সহজ। এই ভিডিওতে আমি দেখাইছিলাম যে না আমি ভাই, ইউটিউবে, এইটাতে না, আগে যে টেকনিক গুলো দেখেছেন ওইখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এখানে যে এই টেকনিক ভিডিওটাতে যেটা দেওয়া আছে, আমি যে একটু বলি, এখানে একটা লিংক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে সবার শেষে একটা লিংক দেওয়া আছে, ডকস ফাইল। এই লিঙ্কটাতে আপনারা প্রবেশ করবে। এই লিঙ্কে প্রবেশ করলে আমি প্রায় 200-র মতো কিওয়ার্ড দিয়েছি, যে কিওয়ার্ড গুলো লিখে আপনি ইউটিউবে সার্চ করে ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন এবং ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল গুলোকে আপনি খুঁজে পেতে আপনারা আরো সহজ হবে। কারণ আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, যারা সবেমাত্র কাজ শিখছেন, তাদের মাথায় আসলে এই ধরনের আইডিয়া গুলো আসে না যে আমি ইউটিউবে কি লিখে সার্চ দিলে আমি ক্লায়েন্টের চ্যানেল পেতে পারি। তো এই কিওয়ার্ড গুলো আপনাকে হেল্প করবে এবং এই কিওয়ার্ড গুলো দিয়েই কিন্তু গত কিছুদিন আগে আমাদের এক ভাই, ওনার নাম হচ্ছে সজল, সজল ভাই, উনি আউটো মার্কেট প্লেস থেকে মাত্র 5টা ক্লায়েন্টকে রিজ করে, এই যেমন এই ভিডিওটাতে উনি বলেছিল, মাত্র 5টা ক্লায়েন্টকে মেসেজ দিয়ে 2টো ক্লায়েন্ট পেয়েছেন। তো এই 2টো ক্লায়েন্ট পাওয়ার টেকনিক গুলো কিন্তু আমার ওই ভিডিওটাই ছিল। তো আপনারা এই ভিডিওটা যথাযথভাবে কাজে লাগাতে পারবেন যদি আপনি এক্সপার্ট হন, দেন অবশ্যই আপনার কাজে লাগবে। তো আলামিন ভাই, আপনার ওই ভিডিওটা কাজে লাগেনি, আপনাকে আমি ইউটিউবে সার্চ রেজাল্ট ব্যবহার করে আমি এটা ক্লায়েন্ট হান্টিং টেকনিক করেছিলাম এবং ওই ক্লায়েন্ট হান্টিং টেকনিকে বলেছিলাম যে কি কি লিখে আমরা সার্চ করতে পারি, সেই ধরনের কিছু কিওয়ার্ড বলেছিলাম, সেইগুলো দিয়ে আপনি সার্চ জি করতে। ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, দেন ক্লায়েন্টের চ্যানেল আপনি পেলেন, দেন তারপর ক্লায়েন্টের লিড কোথা থেকে কালেক্ট করলেন, লিড কিভাবে কালেক্ট করলেন ক্লায়েন্টের? শাস্ত্র থেকেই পাইছি। পরে ওই জায়গাতে যেমন জিমেলে মেসেজ করার পরে প্রথমে দেখছে, পরে কিন্তু রিপ্লাই দেয়নি। পরে আচ্ছা, অনেকদিন পরে আমি ইয়ে করছি, পরে আবার আবার মেসেজ দিছিলাম, তারপরে পাইছি। তার মানে আপনি সার্চ রেজাল্ট থেকে ক্লায়েন্টের জিমেল কালেক্ট করে ইউটিউব, মানে ইউটিউব থেকে জিমেল কালেক্ট করে মেসেজ করেন, ক্লায়েন্ট রিপ্লাই করেনি, তারপরে আপনি আবার কিছুদিন পর তাকে আবার মেসেজ করেন, জি তারপর সে রিপ্লাই করলো? জি আচ্ছা, আপনি কিছুদিন পর যে মেসেজটা করলেন, সেই মেসেজে কি লেখা ছিল? ওই জায়গায় লেখা ছিল ওনার, আমি এরকম ভাবে বলছি যে আপনার ভিডিও গুলো তো অনেক ভালো হচ্ছে, কিন্তু আপনার ভিউজ ভালো হচ্ছে না। এখন ভিউজ না পাইলে আপনার তো কোনো লাভ হবে না, আর যদি ভিউজ না পান, মনিটেশন না অন হলে তো আপনার কষ্ট করে কোনো লাভ হবে না। এখন আপনি যদি ভিউজ চাইতে পান, তাহলে আপনার আরো ভালো হবে, হুম হুম এরকম একটা কিছু বলছি। পরে আমাদের, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার চার্জ করতো, পরে আমি বলছি। আপনি কয়টা ভিডিও এসিওর জন্য আপনি মানে বাজেটিংটা আপনি পার ভিডিও এসিওর জন্য কয় ডলার রিসার্চ করলেন? $10 করে পার ভিডিওর জন্য $10?
একটা ভিডিও এসইও করতে আপনার কত মিনিট করে সময় ব্যয় হয়েছে? এই তো 20-25 মিনিট। 20-25 মিনিট করে সময় ব্যয় করছেন আপনি। তো ভিডিও এসইওতে আপনি কি কি এক্সটেনশন ব্যবহার করলেন? শুধু বিডাই কিউ, ভিডিও কিউ আপনার কি পেইড ছিল না ফ্রি ভার্সনটা দিয়েই? ফ্রি ভার্সন। ফ্রি ভার্সন দিয়েই, আচ্ছা ফ্রি ভার্সন দিয়ে আপনি ফাইনালি ভিডিও এসইও করছেন। দেন এখন চ্যানেলের ওই যে ভিডিওগুলো আপনি এসইও করছেন সেই ভিডিওগুলোর মধ্যে ভিউজ কি আসতেছে? জি ভাই, ক্লায়েন্ট কি তাতে স্যাটিসফাইড? জি আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকে বলে যে ভিডিও এসইওর পর ভিউ আসে না, তো ওই চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও ছিল? ওটাতে ভিডিও তো অনেক ছিল, 200-250। আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট কি কি বলছে নেক্সট টাইম আপনাকে আদিয়া আরো বাকিগুলো করাবে? জি আচ্ছা আচ্ছা। আপনি কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করার পরে ক্লায়েন্টে পেয়েছেন, আপনার কি কোনো জানা আছে এই নিয়ে? 500+। 500+। আপনি যে 500+ ক্লায়েন্টকে মেসেজ করেছিলেন, একই মেসেজ প্রতিটা ক্লায়েন্টকে মেসেজ করেছিলেন? জি আচ্ছা 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 আচ্ছা। আপনি কি আমাদের দেখাতে পারেন যে আপনার ক্লায়েন্ট যে আপনাকে পেমেন্ট করলো সেই পেমেন্টের কোনো প্রুফ? জি অবশ্যই যদি আপনি একটু দেখান, এবং সেই সাথে আপনি যেটু বলেন যে আপনি কতদিন ধরে এই ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত এবং কতদিন পর এই ক্লায়েন্টে পেলেন? প্রায় 1 বছর। 1 বছর? অনেক সময় না 1 বছর ধরে একটা ক্লায়েন্ট পাওয়া, মানে মানে না, 1 বছর যাবৎ ফ্রিল্যান্সিং এর ইয়েতে আছি, এটা বলছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আপনি কি আমাদের দেখাতে পারেন আপনার ক্লায়েন্টের পেমেন্ট? জি ভাইয়া, আপনি কি ফ্রিল্যান্সিং এর কাজগুলো শেখার জন্য কোনো কোর্স করেছিলেন? জি না, সব আপনার ভিডিও দেখে আমি শিখছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা। আপনাকে আমি শেয়ার করার অনুমতি দিছি, এবং আপনি যে পেমেন্ট নিয়ে আসছেন সেটাও আমাদের পেপালের মাধ্যমে। জি ভাইয়া, আপনি পেমেন্ট হাতে পেয়েছেন? জি তাতে আপনার মানে অনুভূতি কি যে আমার চ্যানেল থেকে আপনার কাজ শেখা, দেন হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং শিখলেন, পেমেন্ট আমাদের পেপালের মাধ্যমে নিয়ে আসলেন, আপনাকে আমরা চিনি না, আপনি আমাকে চেনেন না, এগুলো বিশ্বাস স্থাপন হয় কিভাবে? দেখি আরো অন্য সবাই অনেকে এরকম ইয়া করে, সবার ইয়া দিকে কথা বলে শুনে করে বিশ্বাস হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমি আমি বরাবরের মতোই বলি যে আমার চ্যানেলের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য হলো যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি কিন্তু ক্লায়েন্ট হান্টিং টেকনিক ভিডিওগুলো ভিডিও করে আমি চ্যানেলের মধ্যে আপলোড করেছিলাম, এবং সেই টেকনিক গুলো দিয়ে আপনারা অনেকেই ক্লায়েন্ট পাচ্ছেন প্রতিনিয়ত, এবং আপনারা আমাকে জানাচ্ছেন। এই অনুভূতিটা এই এক্সপিরিয়েন্সটাই আমি আবার ভিডিও করে চ্যানেলের মধ্যে আপলোড করতেছি এই উদ্দেশ্যে যে যে ওই টেকনিক গুলো যে কার্যকরী এবং সবাই চেষ্টা করলে ধৈর্য নিয়ে লেগে থাকলে যে সেটা থেকে ক্লায়েন্ট রিচ করা যাবে এবং ক্লায়েন্ট পাওয়া যাবে এবং পেমেন্ট নিয়ে আসা যায়, এবং এটা আপনাদের বিশ্বাস স্থাপন করানো যে বর্তমান সময়ে যে আউট অফ মার্কেট প্লেসের মানে মার্কেট প্লেসের যে একটা কম্পিটিশন, এই কম্পিটিশন থেকে বেরিয়ে এসে নতুনরা বেরিয়ে এসে তারা যে আউট অফ মার্কেট প্লেস থেকেও সফলভাবে আর্নিং করতে পারবে এটার একটা প্রতিস্থাপন মানে সৃষ্টি করার লক্ষ্যই এই বিষয়বস্তুগুলো করা। তো যদি আপনি একটু দেখান যে আপনার ক্লায়েন্টের পেমেন্ট যে আপনাকে করলো, আমি আপনাকে জি স্ক্রিন ভাইয়া, অনুমতি দিছি। গতকালকে এক ভাইয়ের কমেন্ট আমি দেখলাম আমার ভিডিওতে, একজন কমেন্ট করলো যে এগুলো সবই মিথ্যা, আমি হচ্ছে টাকা দিয়ে মানুষকে জমি নিয়ে এসে ভিডিও বানাই। আপনাকে আপনাকে কি আমি টাকা দিয়ে জমি নিয়ে আসছি ভাই? জি না, ভাই দেখা যায়। এটা হলো USD 18 জুন, 18 জুনে আসছে USD। আচ্ছা দেখা, হ্যাঁ দেখতে পাচ্ছি এটা USD 100, এটা আসছে আপনার 28 জুন, ওই একই দিনই আসছে।
$5 পিওনিয়র ফি কাজ, এটা হচ্ছে $20 18 জুন। 18 জুন আপনার 4টা 3টা পেমেন্ট। জি আর কোন পেমেন্ট আছে? জি, এটা হলো $25, এটা ফার্স্ট ফার্স্ট পাইছিলাম। এটা হলো ফার্স্টে ছিল $25 রানিং এ জি 6 মাস, সরি 6 মাসে আসছে এটা পেমেন্ট আপনার। তো আমরা এই এই এগুলো যারা পেমেন্ট নিয়ে আসতেছে এগুলোকে আসলে ফেক, এগুলোকে আসলে ফেক হয়ে থাকে বা ফেক হয়ে ফেক হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমি যে সেটা একটা প্রমাণ জি দেখাবো, না যে আমি যে সেটা একটা প্রমাণ দেখাই, ছোট প্রমাণ, যে এনারা যে আমাদের পেপাল সাপোর্ট থেকে আমাদের ওয়াইজ, আমাদের ক্যাশ অ্যাপ, আমাদের বাইন্যান্স সাপোর্ট ব্যবহার করে যে পেমেন্ট নিয়ে আসে এবং তারা যে আদৌ ক্লায়েন্ট পায়, এটা যদি আমি একটু আমাদের গ্রুপটাকে একটু দেখাই। আমাদের গ্রুপ হচ্ছে এই, যেমন ধরেন আমাদের এটা পেপাল ওয়াইজ সাপোর্ট গ্রুপ, পেপাল সার্ভিস গ্রুপ, এবং এগুলোর মধ্যে প্রায় 100+, 100+ করে মেম্বার আছে। এগুলো সবগুলোই কি, এগুলো সব, এই যে এটা হচ্ছে আরেকজন আমাদের, এটা হচ্ছে আরেকটা পেপাল সার্ভিস গ্রুপ, এরকম আমাদের কিছু গ্রুপ আছে যেগুলো গ্রুপের মাধ্যমে আমরা সাপোর্ট গুলো দিয়ে থাকি। তো একাই তো আর আমি এগুলো সবগুলো কাজ তো আমি একাই করতে পারবো না, এই জন্য হচ্ছে আমাদের সাপোর্ট ভাই ব্রাদার আছে, তারা হচ্ছে এই সাপোর্ট গুলো দিয়ে থাকে। এগুলো উদ্দেশ্য একটাই, যে আপনারা ক্লায়েন্ট পাচ্ছেন সেগুলো যদি পেমেন্টটা যদি না নিয়ে আসতে পারেন, তো এটা যে একটা কষ্ট, মানে এটা যে একটা খারাপ লাগা কাজ করবে, এটা অন্যরকম একটা কারণ। আসলে কি, কষ্ট করে ক্লায়েন্ট পাওয়ার, ক্লায়েন্ট পেলেন, কাজ করলেন, এখন যদি আপনি পেমেন্টটাই না নিয়ে আসতে পারেন, তাহলে এটার মতো ব্যর্থতা আর আসলে কিছু হতে পারে না। তো এই বিষয়গুলোকে সহজ করার জন্যই মূলত আমাদের এই সাপোর্ট গুলো আপনাদের দেওয়া হয়। তো আলামিন ভাই, সব মিলে ভালো জি থাকবেন, দোয়া রইলো, এবং আপনি যদি গ্রুপে যুক্ত আছেন, আপনি পরবর্তীতে আরো পেমেন্ট আপনি নিয়ে আসছেন এটা আমরা বিশ্বাস রাখি। এবং সেই সাথে আপনার যে জি স্কিল, এই স্কিলটাকেও আপনি সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যান, যেন আপনার ভবিষ্যৎ আরো বেটার হয়। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।